আমরা সবাই ছোটবেলা থেকেই শুভঙ্করের ফাঁকি এই কথাটির সাথে পরিচিত। সাধারণত কোনো হিসেবের গড়মিল বা ঠকানো অর্থে এই কথাটি আমাদের সমাজে প্রচলিত। কিন্তু শুভঙ্করের ফাঁকি কথাটি কোথা থেকে আসলো, কিংবা শুভঙ্কর মানুষটাই বা কে? আজকে আমরা সে গল্পই শুনব। শুভঙ্কর সম্পর্কে সবচেয়ে প্রচলিত যে গল্প, সেটি হচ্ছে তিনি ছিলেন প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতজ্ঞ। তিনি শুভঙ্করী নামক পাটিগণিতের রচয়িতা। যখন ক্যালকুলেটর ছিল না, তখন মানুষ মুখে মুখেই জটিল সব অঙ্ক করে ফেলত, যা মানসাঙ্ক নামে পরিচিত ছিল। এই মানসাঙ্কের সাথে জমির হিসেব, জিনিসের দাম ও রাজস্ব সংক্রান্ত কঠিন সব অঙ্ক কবিতার ছন্দে প্রকাশ করেছিলেন গণিতজ্ঞ শুভঙ্কর। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ তার সঠিক অঙ্কগুলো ভুলভাবে প্রয়োগ করে মানুষজনকে ঠকাতে শুরু করে, আর এভাবেই শুভঙ্করের ফাঁকির প্রচলনও হয়ে যায়। এই কিংবদন্তি গণিতজ্ঞের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে তাকে নিয়ে আরও গল্প প্রচলিত আছে। অন্য আরেকটি গল্প অনুসারে শুরুতেই তার নাম শুভঙ্কর ছিল না, গণিতশাস্ত্র একসময় সংস্কৃত ভাষায় লেখা হতো। এর ফলে সাধারণ মানুষের জন্য গণিতশাস্ত্র পড়া এবং বোঝা কঠিন ব্যাপার ছিল। তখন ভিগুরাম দাস নামে এক গণিতবিদ সহজ পদাবলীর মাধ্যমে গণিতকে প্রকাশ করা শুরু করেন। লোকজনের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায় তার এই গণিত বিষয়ক সহজ পদাবলী। লোকের কাছে এই পদাবলীগুলোকে মনে করা হতো শুভকর, অর্থাৎ উপকারী। শুভকর থেকে ভিগুরাম দাসের নাম হয় শুভঙ্কর। সেই সময়ে তিনি গণিতের এমন কিছু নিয়ম বের করেছিলেন যেগুলোতে গোজামিল দিয়ে ভরা। সেই থেকে গোজামিলপূর্ণ বিভ্রান্তিকর কোনো কিছুকেই শুভঙ্করের ফাঁকি হিসেবে বলা হয়। তবে ইতিহাসবিদ নগেন্দ্রনাথের মতে শুভঙ্করের আসল নাম ছিল শুভঙ্কর দাস, তিনি জাতিতে কায়স্থ ছিলেন। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে কী নিয়মে নবাবদের কাজকর্ম পরিচালিত হতো তা শুভঙ্কর দাস তার লেখা ছত্রিশ কারখানা নামক বইয়ে লিখেছেন। ছত্রিশ কারখানা পুস্তকে 2000 শ্লোক ছিল বলে জানা যায়। এতে বহু ফার্সি শব্দ আছে। তার অঙ্কশাস্ত্রের নাম শুভঙ্করী। তবে শুভঙ্করের পরিচয় নিয়ে দ্বিমত কম নেই। আরেক ইতিহাসবিদ সুকুমার সেন কিন্তু শুভঙ্কর ও ভিগুরাম দাসকে এক ব্যক্তি হিসেবে মেনে নেননি। শুভঙ্কর নামে আদৌ কোনো বিশেষ গণিতবিদ ছিলেন কিনা সে সম্পর্কেও সুকুমার সেন সন্দেহ পোষণ করেছেন। যদি থেকেও থাকেন, তবে পঞ্চদশ শতাব্দীর আগে তিনি জীবিত ছিলেন এবং অপভ্রংশে পদাবলী লিখেছেন বলে সুকুমার সেন দাবি করেন। শুভঙ্কর প্রকৃতপক্ষে কে ছিলেন সেটি নিয়ে খানিকটা বিতর্ক থাকলেও বাংলায় গণিতকে সহজ এবং বোধগম্য করার বিষয়ে তার অবদান অপরিসীম। এরপরেও তার নাম একটি নেতিবাচক প্রবাদের সাথে জড়িয়ে গেছে, বিষয়টি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। বাংলা ডায়েরি টিম আশা করে একদিন তিনি তার প্রাপ্য মর্যাদা পাবেন। প্রতিদিন এমন মজার মজার গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।